Vlogger, huh? Yes, vlogger. Yeah, vlogger, yeah. Wow, Habibi. ए व्हाट्सअप गाइज, आज আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। সো তো পিছনে দেখতে পাচ্ছ দুবাই মিরাকল গার্ডেন। সো দুবাই মিরাকল গার্ডেন প্রথমে টিকিট কাটবো। সো টিকিট কাটার পর এন্ট্রি হবো, অনেক কিছু দেখার আছে। সো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। অ্যান্ড গাইজ, আমি বলে দিই, এটা দুবাই ল্যান্ড। দুবাই ল্যান্ডের মানে আমেরিকার যে ডিজনি ল্যান্ড আছে, এর চাইতে ঢাই গুণা মানে আড়াই গুণ বেশি বড়। আর এটা হচ্ছে 72,000 স্কোয়ার কিলোমিটারে বিছানো আছে। এটা তো অনেক বড়, আর বিভিন্ন এখানে ফুল দেখতে পাবে। সো অ্যামেজিং অ্যামেজিং এখানে ডিজাইনগুলো করে রেখেছে ফুল দিয়ে। এমিরেটস যে প্লেন, সেই প্লেনটাও এখানে দেখতে পাবে। সো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো, অনেক মজা হবে। তো গাইজ, এন্ট্রি হয়ে গেছি। সো দেখতে পাচ্ছ, সো অ্যামেজিং অ্যামেজিং বিভিন্ন ধরনের ফুল আছে। সো গাইজ, আমি এখন এই দেখো দেখতে পাচ্ছ। সো এটাই আমি টপ ফ্লোর যাব। টপ ফ্লোর গিয়ে এটার আমি ফুল ভিউ দেখাবো। অ্যান্ড লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো গাইজ। একটা জিনিস বলে রাখি যে দুবাই একটা মরুভূমির দেশ হয়েও যে এইভাবে যে ফুলকে মেনটেন করে রেখেছে, এটা একটা চারটিখানি ব্যাপার না, এটা একটা মানে বিশাল একটা মানে উদ্যোগ। অ্যামেজিং একটা জায়গা, এখানে মেয়েদের জন্য তো বেস্ট জায়গা, কারণ বিভিন্ন ধরনের ফুল আছে। এই যে মরুভূমিতে এইভাবে যে ফুলকে মেনটেন করে রেখেছে, স্যালুট জানাতে ইচ্ছা করছে। এত গরমে এইভাবে যে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। সো 300 থেকে 400 লেবার কাজ করে, অ্যান্ড মানে এমনভাবে এই জিনিসটাকে মেনটেন করেছে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। সো লাস্ট পর্যন্ত দেখো। দুবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে এই গার্ডেনটায়। অ্যান্ড এটা যে আমেরিকান ডিজনি ল্যান্ড আছে, তার থেকে আড়াই গুণ বেশি বড়। সো তোমরা একবার ফিল, তোমরা একবার ভেবে দেখো। আর 72,000 স্কোয়ার বর্গ কিলোমিটারে এটা বিছানো আছে। সো অ্যামেজিং। এমনভাবে এগুলোকে ডেকোরেট করেছে, অনেক কিছু দেখতে পাবে এখানে, লাইক ক্যাট, টেডি বিয়ার, মিক্কি মাউস। সো এগুলোকে এমনভাবে ডেকোরেট করে রেখেছে। সো কি বলবো, 1.5 থেকে 2 মিলিয়ন এই ফুল লাগানো আছে, তারও বেশি। Yes, boss. How are you? Yeah. Good, 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 good. Vlogger, huh? Yes, vlogger. Yeah, vlogger. Vlogger, yeah. Yeah, Habibi. What you need? Which cup? What's your which cup? Which cup? I need, no need. No, what's your YouTube channel? Okay, MD right, vlogger. MD vlogger on the cup for yeah, you. Yeah, yeah, yeah. Give me. Where? I will do it for you, custom, special only for you. Really? Yes, brother. How much dirham? For you? Yeah. If you give me shout out, 50. Only for you. No. If you give, without shout out, 100. Really? Yeah. But no need. 50 too much expensive, na? No, brother. তো গাইজ, এখানে আসলে
আমি একটা কথা বলে রাখি, এপ্রিল মার্চ এই মান্থে আসবে না, ডিসেম্বর জানুয়ারি বেস্ট, কারণ এতটা গরম হোক হোক আর এতটা রোদ পুরো জ্বলিয়ে দিচ্ছে, এতটা গরম আর রোদ, তো দুবাইয়ের রোদ তো এতটা তোমরা তো জানোই। আর এটা গাইজ এপ্রিল লাস্ট, মের ফার্স্ট উইক পর্যন্ত থাকে, তারপর এটা ক্লোজ হয়ে যায়। সো যদি আসো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আসবে, অ্যান্ড ঘোরার জন্য ওয়েদার খুবই ভালো। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে পাওয়ার ব্যাঙ্কেরও ব্যবস্থা আছে, যদি কারো মোবাইল যদি ব্যাটারি উইক থাকে সো এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক কালেক্ট করতে পারো 15 দিরহাম। সো অ্যামেজিং, ডোন্ট ওয়ারি, চার্জ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এখান থেকে যদি মানে একটা একটা করে যদি পিকচার নিই না তো 1000+ পিকচার বানানো যাবে। সো একটা ড্রেসে 2 থেকে 3টে ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে, তার বেশি তো করা যাবে না। সো জাস্ট তুমি পিকচার নিতে পারো, 1000-এরও বেশি নিতে পারো, সো ডাজ নট ম্যাটার। তো মানে এতটা ভালো জায়গা, মানে এখানে ঘোরার জন্য সো এক্সাইটিং অ্যান্ড নাইস প্লেস। সো জানুয়ারি অ্যান্ড ডিসেম্বরের মধ্যে যদি আসো তো ঘোরার জন্য সুইটেবল ওয়েদার হয়, কারণ এখানে এতটা গরম, এখন প্রচণ্ড গরম পড়ছে, সো ভিজিটার অনেক কম। অ্যান্ড গাইজ আর একটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে প্রতি বছর 1.5 মিলিয়নেরও বেশি ভিজিট করে থাকে। যে ক্লাব কার আছে সেই ক্লাব কারও তোমরা যেতে পারো, সো 25 দিরহাম নেয়। সো 25 দিরহামে পুরো রাউন্ড, যারা মানে চলতে ফিরতে পারে না বা যারা একটু লেজি তারা কিন্তু অবশ্যই ক্লাব কারে যেতে পারো, ঘুরতে পারো। সো একবার ঘুরাবে 25 দিরহাম নেবে, সো 5 থেকে 6 জন একটা ফ্যামিলি ঘুরতে পারো। গাইজ এই যে এইগুলো বানিয়ে রেখেছে, সো এইগুলো অরিজিনাল না, এটা আর্টিফিশিয়াল, এটা মানে এটা উডের, উডটাকে খাড়া করে এরকমভাবে বানিয়ে রেখেছে, এবং ওর মধ্যে যে এইগুলো ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো লাগিয়ে রেখেছে। এই দেখো একটা গাছ তৈরি করেছে ছোটো ছোটো এইভাবে ফুলগুলোকে লাগিয়ে। তো গাইজ একটা জিনিস যে অনেক কিছু চেঞ্জ করেছে, রোডগুলো করে রেখেছে, সেইগুলো কোনো চেঞ্জ নেই। এমনি যে নর্মালি ওয়াকিং যে ওয়াকিংগুলো সেগুলো পুরো চেঞ্জ করে দিয়েছে, অ্যান্ড মানে আগের বছরের থেকে একটু বেশি ভালো লাগছে, কারণ জানি না কেন, কিন্তু করোনার জন্য যে দোলনাগুলো ছিল সে দোলনাগুলো নেই, ওখানে দোলনাতে প্রচণ্ড এনজয় করতো। সো করোনার জন্য এটা বন্ধ করে রেখেছে দোলনাটা, আদারওয়াইজ আসতে পারো। 50 দিরহাম নিচ্ছে, 52.5 দিরহাম নিচ্ছে ইন্ডিয়ান, 1050 টাকা মতো। সো গুড, এখানে কপিল মেয়েদের জন্য বেশি ফটো তোলার জন্য ভালো একটা জায়গা। তো গাইজ কি বলবো, এতটা গরম, এই এপ্রিল মাস থেকে এই গরম শুরু হয়ে গেছে, জানি না ইন্ডিয়াতে এতটা গরম পড়ছে কি না। সো গাইজ একটা কথাই বলবো, যদি আসার ইচ্ছা থাকে তো জানুয়ারি ডিসেম্বর মাসে আসো, প্রচণ্ড এনজয় হবে, বিচে ঘুরে আরাম পাবে, গার্ডেন ঘুরে আরাম পাবে, বাটারফ্লাই গার্ডেন ঘুরে আরাম পাবে, সব জায়গায় ঘুরে আরাম পাবে, সো বিচে গিয়েও আরাম পাবে, এখানকার বিচ সো এক্সাইটিং বিচ, আসতে পারো এখানে,
অ্যান্ড আমি একটা কথাই বলবো, যদি ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো ফলো করে নাও, এখন পর্যন্ত যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো লাল কালারের যে সাবস্ক্রাইব বাটন আছে ওটা প্রেস করে দাও। অ্যান্ড গাইস যদি ভিডিও ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বাস। আর এইরকম ভিডিও দেখতে থাকো। লাভ ইউ গাইস।